হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন আজকে আপনাদের জন্য এনেছি আপনাদের এই অনুরোধের একটি ভিডিও এই মুহূর্তে হাওড়া থেকে কোন কোন ট্রেনগুলি ছেড়ে ভারতবর্ষের বিভিন্ন শহরে যাচ্ছে এই মুহূর্তে হাওড়া স্টেশন থেকে মোট বারোটি ট্রেন ছেড়ে যাচ্ছে ভারতবর্ষের বিভিন্ন শহরে কোভিড নাইনটি স্পেশাল ট্রেন এবার আপনাদেরকে জানাবো হাওড়া থেকে কোন কোন ট্রেনটি ছাড়ছে কখন ছাড়ছে কত নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ছে এবং তার ভাড়া কত যাবতীয় তথ্য জানাবো আপনাদেরকে জানাবো সবটা জানাবো কিন্তু তার আগেই আপনি যদি আমাদের চ্যানেলে একেবারে নতুন হয়ে থাকেন তাহলে ভারতীয় রেলের যাবতীয় ট্রেন টাইম এবং ভারত ভ্রমণের যাবতীয় তথ্য পেতে আমাদের চ্যানেল হ্যাপি সানরাইজ অ্যামাজিং সাবস্ক্রাইব করুন আর সবার আগে নোটিফিকেশান পেতে পাশে থাকা বেল বাটন প্রেস করতে একদম ভুলবেন না এবার আসি আসল কথাতে হাওড়া স্টেশন থেকে এই মুহূর্তে যে বারোটি কোভিড নাইনটি স্পেশাল ছেড়ে যাচ্ছে সেগুলি হল দু হাজার একুশ হাওড়া বরবিল কোভিড নাইনটি জনশতাব্দী স্পেশাল ট্রেনটি টাইপ হচ্ছে কোভিড নাইনটি একজন সাউথ ইস্টার্ন রেলওয়ে ট্রেনটি সপ্তাহের সাত দিন হাওড়া জংশন থেকে সকাল ছটা বেজে কুড়ি মিনিটে ছেড়ে যায় বারভিল স্টেশনে গিয়ে পৌঁছায় দুপুর একটা বেজে পাঁচ মিনিটে এক নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি ট্রাভেলিং টাইম ছ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট ট্রেনটি যাত্রাপথে তিনটে স্টেশনে দাঁড়ায় যাত্রাপথের দূরত্ব তিনশো সাতানব্বই কিলোমিটার ট্রেনটির অ্যাভারেজ স্পিড ফিফটি নাইন কিলোমিটার পার আওয়ার্স একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি কোভিড নাইনটি স্পেশাল ট্রেনগুলির সঠিক ফেয়ার চার্টটা কিন্তু কখনোই আইআরসিটিসির ওয়েবসাইট থেকে পরিষ্কারভাবে দিচ্ছে না ফলে সে কারণের জন্যই আপনাদেরকে কিন্তু কোন কোভিড নাইনটি স্পেশালের ভাড়াটা আমরা সঠিক করে জানাতে পারছি না পরবর্তী রয়েছে দু হাজার সাতশো তিন ফলুকনামা কোভিড নাইনটি সুপারফাস্ট স্পেশাল ট্রেনটির টাইপ হচ্ছে কোভিড নাইনটি রিকজুন সাউথ সেন্ট্রাল রেলওয়ে ট্রেনটি সপ্তাহে সাত দিন হাওড়া স্টেশন থেকে সকাল সাতটা পঁচিশ মিনিটে ছেড়ে যায় সেকেন্দ্রাবাদ জংশনে গিয়ে পৌঁছায় এক রাত্রি পরে সকাল নটা বেজে পনেরো মিনিটেই ট্রেনটির ট্রাভেলিং টাইম পঁচিশ ঘন্টা পঞ্চাশ মিনিট যাত্রাপথে উনিশটি স্টেশনে ট্রেনটি দাঁড়ায় যাত্রাপথের দূরত্ব পনেরোশো চুয়াল্লিশ কিলোমিটার ট্রেনটির অ্যাভারেজ স্পিড সিক্সটি কিলোমিটার পার আওয়ার্স এরপর রয়েছে দু হাজার তিনশো তিন পূর্ভা কোভিড নাইনটি স্পেশাল ভায়া পাটনা ট্রেনটি টাইপ হচ্ছে কোভিড নাইনটি ট্রেনটি টাইফ হচ্ছে কোভিড নাইনটি রিকজন রেলওয়ে ট্রেনটি সপ্তাহের চার দিন সোমবার মঙ্গলবার শুক্রবার শনিবার হাওড়া স্টেশন থেকেই সকাল আটটায় ছেড়ে আসে আর নিউ দিল্লিতে গিয়ে পৌঁছায় এক রাত্রি পরে সকাল ছটা বেজে পাঁচ মিনিটে ট্রেনটি ট্রাভেলিং টাইম বাইশ ঘন্টা পাঁচ মিনিট যাত্রাপথে উনিশটা স্টেশনে ট্রেনটি দাঁড়ায় যাত্রাপথে দূরত্ব পনেরোশো কিলোমিটার ট্রেনটির অ্যাভারেজ স্পিড সিক্সটি নাইন কিলোমিটার পার আওয়ার্স এবারে রয়েছে দু হাজার তিনশো একাশি পূর্ভা কোভিড নাইনটি স্পেশাল ভায়া গয়া ট্রেনটি টাইফ হচ্ছে কোভিড নাইনটি রিকজন ইস্টার্ন রেলওয়ে ট্রেনটি সপ্তাহে তিন দিন রবিবার বুধবার এবং বৃহস্পতিবার হাওড়া স্টেশন থেকে সকাল আটটা বেজে পনেরো মিনিটে ছেড়ে যায় আর নিউ দিল্লি জংশনে গিয়ে পৌঁছায় এক রাত্রি পরে সকাল ছটা বেজে পাঁচ মিনিটে ট্রেনটির ট্রাভেলিং টাইম একুশ ঘন্টা পঞ্চাশ মিনিট যাত্রাপথে সতেরোটি স্টেশনে ট্রেনটি দাঁড়ায় যাত্রাপথে দূরত্ব চোদ্দশো উনপঞ্চাশ কিলোমিটার ট্রেনটির অ্যাভারেজ স্পিড সিক্সটি সিক্স কিলোমিটার পার আওয়ার্স এরপর রয়েছে দু হাজার দুশো পঁয়তাল্লিশ হাওড়া যাজবন্তপুর কোভিড নাইনটি দুরন্ত স্পেশাল ট্রেনটি টাইপ হচ্ছে কোভিড নাইনটি আরেকজন সাউথ ইস্টার্ন রেলওয়ে ট্রেনটি সপ্তাহের পাঁচ দিন রবিবার মঙ্গলবার বুধবার শুক্রবার এবং শনিবার সকাল দশটা বেজে পঞ্চাশ মিনিটে হাওড়া স্টেশন থেকে ছেড়ে যায় আর যশবন্তপুর জংশনে গিয়ে পৌঁছায় এক রাত্রি পরে বিকেল চারটেতে ট্রেনটির ট্রাভেলিং টাইম উনত্রিশ ঘন্টা দশ মিনিট যাত্রাপথে তিনটে স্টেশনে ট্রেনটি দাঁড়ায় যাত্রাপথের দূরত্ব উনিশশো চুয়ান্ন কিলোমিটার ট্রেনটির অ্যাভারেজ স্পিড সিক্সটি সেভেন কিলোমিটার পার আওয়ার্স এরপর রয়েছে দু হাজার হাওড়া ভুবনেশ্বর কোভিড নাইনটি জনশতাব্দী স্পেশাল ট্রেনটি টাইফোচে কোভিড নাইনটি রিকঝোন ইস্ট কোস্ট রেলওয়ে ট্রেনটি সপ্তাহের সাত দিন হাওড়া স্টেশন থেকে দুপুর দুটো বেজে পঁচিশ মিনিটে ছেড়ে যায় আর ভুবনেশ্বর গিয়ে পৌঁছায় রাত্রি নটা বেজে কুড়ি মিনিটে ট্রেনটি ট্রাভেলিং টাইম ছ ঘন্টা পঞ্চান্ন মিনিট যাত্রাপথে সাতটি স্টেশনে ট্রেনটি দাঁড়ায় যাত্রাপথে দূরত্ব চারশো সাঁত্রিশ কিলোমিটার ট্রেনটির অ্যাভারেজ স্পিড সিক্সটি থ্রি কিলোমিটার পার আওয়ার্স এবারে রয়েছে দু হাজার তেইশ হাওড়া পাটনা কোভিড নাইনটি জনশতাব্দী স্পেশাল ট্রেনটি টাইফোচে কোভিড নাইনটি আর একজন ইস্ট সেন্ট্রাল রেলওয়ে ট্রেনটির সপ্তাহে পাঁচ দিন দুপুর দুটো বেজে পঁয়তাল্লিশ মিনিটে হাওড়া স্টেশন থেকে ছেড়ে যায় আর পাটনা জংশনে গিয়ে পৌঁছায় রাত্রি এগারোটা বেজে পঁচিশ মিনিটে ট্রেনটির ট্রাভেলিং টাইম আট ঘন্টা চল্লিশ মিনিট যাত্রাপথে বারোটি স্টেশনে ট্রেনটি দাঁড়ায় যাত্রাপথে দূরত্ব পাঁচশো কিলোমিটার ট্রেনটির অ্যাভারেজ স্পিড সিক্সটি কিলোমিটার পার আওয়ার্স এবারে দু এক হাওড়া নিউ দিল্লি কোভিড নাইনটি এসি স্পেশাল ট্রেনটি ট্রেনটির টাইফ হচ্ছে কোভিড নাইনটি রেকজন ইস্টার্ন রেলওয়ে ট্রেনটি সপ্তাহে সাত দিন হাওড়া স্টেশনে ন নম্বর প্ল্যাটফর্ম থেকে বিকেল পাঁচটা বেজে পাঁচ মিনিটে ছেড়ে যায় আর নিউ দিল্লিতে গিয়ে পৌঁছায় এক রাত্রি পরে সকাল দশটা বেজে কুড়ি মিনিটে ট্রেনটির ট্রাভেলিং টাইম সতেরো ঘন্টা পনেরো মিনিট যাত্রাপথে ছটি স্টেশনে ট্রেনটি দাঁড়ায় যাত্রাপথের দূরত্ব চোদ্দোশো উনপঞ্চাশ কিলোমিটার ট্রেনটির অ্যাভারেজ স্পিড এইটটি ফোর কিলোমিটার পার আওয়ার্স এবারে দু হাজার আটশো দশ হাওড়া মুম্বাই সিএসএমটি কোভিড নাইনটি সুপারফাস্ট মেল ট্রেনটি টাইফ হচ্ছে কোভিড নাইনটি রেকজন সাউথ ইস্টার্ন রেলওয়ে ট্রেনটি সপ্তাহের সাত দিন হাওড়া জংশন থেকে রাত্রি আটটায় ছেড়ে যায় আর সিএসএমটি ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাসে গিয়ে পৌঁছায় দু রাত্রি পরে সকাল পাঁচটা বেজে কুড়ি মিনিটে ট্রেনটির ট্রাভেলিং টাইম তেত্রিশ ঘন্টা কুড়ি মিনিট যাত্রাপথে আটত্রিশটি স্টেশনে ট্রেনটি দাঁড়ায় যাত্রাপথের দূরত্ব উনিশশো কিলোমিটার ট্রেনটির অ্যাভারেজ স্পিড ফিফটি কিলোমিটার পার আওয়ার্স এরপর রয়েছে দু তিনশো সাত হাওড়া যোধপুর কোভিড নাইনটি সুপারফাস্ট স্পেশাল ট্রেনটি টাইপ হচ্ছে কোভিড নাইনটির একজন স্টান রেলওয়ে ট্রেনটি সপ্তাহের সাত দিন হাওড়া জংশন থেকে রাত্রি এগারোটা বেজে চল্লিশ মিনিটে ছেড়ে যায় যোধপুর জংশনে গিয়ে পৌঁছায় দুরাত্রি পরে সকাল সাতটায় ট্রেনটির ট্রাভেলিং টাইম একত্রিশ ঘন্টা কুড়ি মিনিট যাত্রাপথে চব্বিশটি স্টেশনে ট্রেনটি দাঁড়ায় যাত্রাপথের দূরত্ব আঠেরোশো পনেরো কিলোমিটার ট্রেনটির অ্যাভারেজ স্পিড ফিফটি কিলোমিটার পার আওয়ার্স এবারে দু তিনশো সাত শিল্প হাওড়া বিকানের লিঙ্ক কোভিড নাইন্টিন সুপারফাস্ট স্পেশাল ট্রেনটি সপ্তাহের সাত দিন হাওড়া স্টেশন থেকে রাত্রে এগারোটা বেজে চল্লিশ মিনিটে ছেড়ে যায় ট্রেনটির টাইপ হচ্ছে কোভিড নাইন্টিন একজন রেলওয়ে বেকানের জংশনে গিয়ে পৌঁছায় দুরাত্রি পরে সকাল আটটা বেজে পঁয়ত্রিশ মিনিটে ট্রেনটির ট্রাভেলিং টাইম বত্রিশ ঘন্টা পঞ্চান্ন মিনিট যাত্রাপথে উনত্রিশটি স্টেশনে দাঁড়ায় যাত্রাপথের দূরত্ব আঠেরোশো পঁচাশি কিলোমিটার ট্রেনটির অ্যাভারেজ স্পিড ফিফটি সেভেন কিলোমিটার পার আওয়ার্স এবারে রয়েছে বারো নম্বরে দু হাজার আটশো চৌত্রিশ হাওড়া আহমেদাবাদ কোভিড নাইন্টিন সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেনটি টাইপ হচ্ছে কোভিড নাইন্টিন আরেকজন সাউথ ইস্টার্ন রেলওয়ে ট্রেনটি সপ্তাহের সাত দিন হাওড়া জংশন থেকে রাত্রি এগারোটা বেজে পঞ্চান্ন মিনিটে ছেড়ে যায় আহমেদাবাদ জংশনে গিয়ে পৌঁছায় দুরাত্রি পরে রাত্রি একটা বেজে পঁচিশ মিনিটে ট্রেনটি ট্রাভেলিং টাইম সাঁত্রিশ ঘন্টা তিরিশ মিনিট যাত্রাপথে সাতান্নটি স্টেশনে ট্রেনটি দাঁড়ায় যাত্রাপথে দূরত্ব দু হাজার কিলোমিটার ট্রেনটির অ্যাভারেজ স্পিড ফিফটি সিক্স কিলোমিটার পার আওয়ার্স তো বন্ধু এই তো গেল হাওড়া থেকে এই মুহূর্তে এই বারোটি ট্রেন ছেড়ে ভারতের বিভিন্ন শহরে পৌঁছে যাচ্ছে বন্ধু একটা কথা মনে রাখবেন আমরা আপনাদেরকে যে টাইম টেবিলটা দিয়ে থাকি সেটি অবশ্যই ভারতীয় রেলের ওয়েবসাইট থেকে সংগৃহীত কিন্তু কখনো কখনো রেলওয়ে তার বিভিন্ন টেকনিক্যাল কারণে বা বিভিন্ন সুবিধা অসুবিধার কারণে সময় এবং প্ল্যাটফর্মের পরিবর্তন করে থাকে তো বন্ধু আজকের ভিডিও এ পর্যন্তই আর একটা কথা মনে করি দিই বন্ধু এটা কোনো এন্টারটেনমেন্ট ভিডিও নয় এটি একটি প্রয়োজনীয় ভিডিও আপনি আপনার বন্ধুদেরকে শেয়ার করুন তো বন্ধু আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আর এরকমেরই ভারতীয় রেলের ট্রেন টাইম কিংবা ভারত ভ্রমণের যাবতীয় তথ্য পেতে আমাদের চ্যানেল হ্যাপি সানরাইজ অ্যামাজিং সাবস্ক্রাইব করুন আর সবার আগে নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল বাটন প্রেস করতে একদম ভুলবেন না ওয়েলকাম টু হ্যাপি সানরাইজ অ্যামেজিং